2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী তৎপরতা শুরু করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৎপরতার অঙ্গ হিসেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এক প্রস্তুতি সভা আয়োজন করলো মালদায়। বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার যজেন্দ্র কুমার পাঠক, এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ আরও অনেকেই। এদিনের সভায় 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে কী কী প্রস্তুতি নেওয়া দরকার সেই বিষয়ে দীর্ঘ আলোচনা চলে বলে জানা গেছে। ডিটেইল আজকে এটা একটা প্রস্তুতি সভা ছিল। আমরা প্রস্তুতি সভাগুলো প্রত্যেক ডিস্ট্রিক্টেই, আমরা প্রত্যেক জেলাতেই আমরা সেটা করার চেষ্টা করি। এখানেও আজকে মালদাতে হলো। এবার এখানে আমরা ডিফারেন্ট ইস্যুসগুলো আলোচনা করলাম, যেসব সমস্যাগুলো আসতে পারে এবং সেই সমস্যাগুলো কী করে সলভ করা যায়। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন বলে সেগুলো আমরা, মানে সেগুলো আমরা কোয়েশ্চেনগুলো আমরা নিজেরাই পুট আপ করেছি, তার পসিবল অ্যান্সার কী হবে সেটাও দিয়েছি। এই সমস্ত ইস্যুসগুলো নিয়ে আজকে আলাপ আলোচনা করা হয়েছে এবং সেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাতে পরীক্ষাটা খুব সুন্দরভাবে আমরা সফলভাবে আমরা করতে পারি 2024-এ উচ্চ। রোড সেফটি বজায় রাখতে উদ্যোগ গ্রহণ করলো মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে জাতীয় সড়কের দুধারে নির্দিষ্ট দূরত্ব ছেড়ে দোকান বসানোর নির্দেশ দিলেন মালদা সদর মহকুমা শাসক। বৃহস্পতিবার মালদার গাজলের কোদুবাড়ি মোড় এলাকায় জাতীয় সড়কের কিছুটা অংশ পরিদর্শন করে এমনটাই নির্দেশ দিলেন মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। এদিন পরিদর্শনকালে সদর মহকুমা শাসকের সঙ্গে ছিলেন গাজল থানার পুলিশ প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সহ গাজল ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা। তারা সকলে মিলে কোদুবাড়ি এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের পর 34 নম্বর জাতীয় সড়কের দুধার ঘেঁষে বসা দোকানপাট একটা নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহের সময়সীমা দেন বলে জানা গেছে। আজকে বেসিক্যালি আমরা রিগার্ডিং রোড সেফটি আমাদের বিভিন্ন মিটিং হয় জেলা লেভেলে, আর ডিএম স্যারের গাইডেন্সে মিটিং হয়, সেখানে অনেক রোড সেফটি রিগার্ডিং কথা হয়। তো এনএইচ আমাদের এনএইচআই কিছু কিছু ওনারা নিয়ে যায় আমাদের, কিছু কিছু সেখানে ওনারা একটু সমস্যা ফিল করছে, যে মিটিং আলোচনা হয় বেসিক্যালি রোড সেফটি নিয়ে। তো গাজলের এই এরিয়াতে, কুদুবাড়িতে বেশ কিছুদিন থেকে কিছু কিছু এখানে খুব চারদিকে এই খুব মানে কাঁচা স্ট্রাকচারের দোকানপাট করেছে, যেটা মানে ধরুন ভবিষ্যৎ দিনে অ্যাক্সিডেন্ট হওয়ার ম্যাক্সিমাম চান্সেস আছে। তো আমরা আজকে ওদেরকে তো সেন্সিটাইজ করাচ্ছি যে একটা সার্টেন লিমিট থেকে ওরা হাইওয়েকে ছেড়ে যাতে ওরা দোকানপাট করুক। ওকে, বাট অ্যাক্সিডেন্টকে এ করে করা যাবে বুঝালাম, ওদেরকে একটা বললাম যে একটা সার্টেন লিমিট আমরা এনএসআই থেকে এসেছি, ওনারা বলে দিয়েছে।